জানুন এন্টিশিফট এক্সোসাইট মিসাইলের এক অজানা ভয়ঙ্কর ঘটনা। 1982 সালের আর্জেন্টিনার দক্ষিণ আটলান্টিক মহাসাগরের ব্রিটিশ অধিকৃত দ্বীপ ফকল্যান্ড অধিকার করে নেয়। তখন ব্রিটিশ সরকার তাদের নৌবহরকে আর্জেন্টিনার সাথে যুদ্ধ করতে পাঠায়। ব্রিটিশ নৌবহরের শক্তিশালী ডিস্ট্রয়ার HMS শিফেল্ডের মুখোমুখি যুদ্ধ শুরু হয় আর্জেন্টিনা নেভির একটি যুদ্ধবিমানের সাথে। যুদ্ধবিমানটি ব্রিটিশ ডিস্ট্রয়ার লক্ষ্য করে ছুড়ে দেয় একটি এয়ার লঞ্চ এন্টিশিফট মিসাইল। নির্দিষ্ট লক্ষ্যে মিসাইলটির আঘাত হানার কিছুক্ষণের মধ্যেই সলিল সমাধি ঘটে ব্রিটিশদের গর্বের ডিস্ট্রয়ারটির। আন্তর্জাতিক মিডিয়ায় আলোড়ন ফেলে দেয় এই ঘটনা। বারে বারে সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে আসতে থাকে একটাই নাম, এক্সোসেট এন্টিশিপ মিসাইল। তবে এই মিসাইলের কেরামতি এখানেই শেষ হয় নাই। 1987 সালে ইরাক ইরান যুদ্ধে একটি ইরাকি মিরাজ F1 যুদ্ধবিমান থেকে ছোড়া এই মিসাইলের আঘাতে ব্যাপক ক্ষতি হয় মার্কিন নেভি ফ্রিগেট USS স্টার্ক। ফলস্বরূপ 37 জন মার্কিন সেনার মৃত্যু হয় ও 21 জন আহত হয়। বিশ্বের একটি অন্যতম এন্টিশিপ মিসাইল হয়ে ওঠে এক্সোসাইট মিসাইল। এক্সোসাইট কথাটি একটি ফরাসি শব্দ যার অর্থ হল উড়ান্ত মাস। 1967 সালে ফ্রান্সের নোডা কোম্পানি এই মিসাইলটিকে প্রস্তুত করে এবং 1979 সালে এটি সার্ভিসে আসে। 670 কিলোগ্রাম ওজনের এই মিসাইলটির লেন্থ 4.7 মিটার ও এটি 165 কিলোগ্রাম বিস্ফোরণ বহন করতে সক্ষম। এই মিসাইলটিতে ইঞ্জিন হিসেবে সলিড ফুয়েল রকেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, ফলে এর সর্বোচ্চ গতি হল 0.93 Mach বা 1134 কিলোমিটার প্রতি ঘন্টায়। এই মিসাইলের রেঞ্জ হল যথাক্রমে 42 কিলোমিটার থেকে 180 কিলোমিটার পর্যন্ত। এই মিসাইলটিকে ইন্টারটাইল নেভিগেশন গাইডেড সিস্টেমে ব্যবহার করা হয়েছে এবং টার্গেটের 12-15 কিলোমিটারের মধ্যে চলে আসার পর এটির অ্যাক্টিভ রেডার গাইডেড সিস্টেম সক্রিয় হয়ে যায়। তবে এই মিসাইলের বিশেষ বৈশিষ্ট্য হল এটির লো ফ্লাইট অ্যাল্টিটিউডের ফলে লক্ষ্যবস্তুর 6,000 মিটার দূরত্বের আগ পর্যন্ত এটি কোনোভাবেই শত্রুর র্যাডারে ধরা পড়ে না। কিন্তু এটির ওয়ারহেড বহনের ক্ষমতা কম হয় প্রধানত ছোট যুদ্ধজাহাজ যেমন ফ্রিগেট করভিটের জন্য এটি দারুণ কার্যকর। এই মিসাইলটির বিভিন্ন ভার্সন বর্তমানে সার্ভিসে আছে, যথা MM-38, এটি এই মিসাইলের সারফেস লঞ্চ ভার্সন, এটির রেঞ্জ 42 কিলোমিটার। M-38 এটি এয়ার লঞ্চ ভার্সন, প্রধানত অ্যাটাক হেলিকপ্টার থেকে ব্যবহারের জন্য বানানো। AM-38 যুদ্ধবিমান থেকে নিক্ষেপের জন্য এটি প্রস্তুত করা হয়েছে। এই ভার্সনের রেঞ্জ 50-70 কিলোমিটার। SM-39 সাবমেরিন লঞ্চ ভার্সন, এটি সাবমেরিনের টর্পেডো টিউব থেকে নিক্ষেপ করা যায়। ওয়ারটাইট ক্যাপসুল ব্যবহার করা হয় এতে। জলের উপরে উঠে এটির ক্যাপসুল মিসাইল থেকে আলাদা হয়ে যায় ও ইঞ্জিন চালু হয়ে যায়। MM-40, এটির 3টি ভার্সন আছে, প্রধানত যুদ্ধজাহাজ ও ভূমি থেকে নিক্ষেপযোগ্য মিসাইল। এর Block 3 ভার্সনটি 2008 সালে সার্ভিসে আসে। এতে টার্বোজেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যার রেঞ্জ 180 কিলোমিটার। বর্তমানে এই মিসাইলের প্রস্তুতকর্তা সংস্থা MBDA ফ্রান্স ছাড়াও বিভিন্ন দেশের জন্য 4,000টিরও অধিক এই মিসাইল বানিয়েছে। ফ্রান্স থেকে কেনা ভারতের স্করপিয়ন ক্লাস সাবমেরিনগুলোর প্রধান অস্ত্র হল এক্সোসিয়েট মিসাইল।